আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি ভালো নেই কখনো বলতে নেই সময় পজিটিভ থাকতে হয় পজিটিভ ভাবলে পজিটিভ হয় নেগেটিভ ভাবলে নেগেটিভই হয় জীবনে যতই খারাপ থাকি সবসময় সবার ভালো চিন্তা করব শত্রুরও ভালো ভাববো আমি জানি আমি আমার সন্তান নিয়ে বাস করি আমার বাবা মা আছেন তো তার জন্য পজিটিভ ছাড়া নেগেটিভ কারণ নিয়ে চিন্তা করব না শুধু আমার এটুকু মনে হয় যারা সারা দিন ইউটিউবে নোংরামি ছড়াচ্ছে তাদের বাড়িতে কি লোকজন কেউ নেই মানে একটা টাইমে সবাই কন্ট্রোভার্সি করেছে অনেক বাজে কথা বলেছে হয়তো ওই তিনটে ছেলে মেয়েকে নিয়ে কেউ কারোর সাপোর্টে কেউ কারোর বিপক্ষে কথা বলতে গিয়ে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে অনেক বেশি সেটা পার্সোনালি নিয়ে নিয়েছে যেহেতু সেই ছেলেটি বা মেয়েটি আমাদেরই সন্তানের মতন ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন ছোটো ছোটো ভাই বোনরা যেরম থাকে সেরকম সন্তানসমূহ তো সেই ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল হয়ে অনেক পার্সোনালি নিয়ে নিয়েছিলাম কিন্তু একটা টাইমের পর সত্যি যারা ভদ্র সভ্য তারা কন্ট্রোভার্সি করছে কিন্তু সেই কন্ট্রোভার্সি অত্যন্ত ভদ্র একটাও সেখানে স্ল্যাং নেই কারোকে পার্সোনাল অ্যাটাক নেই কিন্তু ইউটিউবে তিনজন তিনজন আছে যারা থানায় এসে অফিসার বোঝানোর পরেও একজন তার মধ্যে এখনো পর্যন্ত স্টিল নাও কোর্টে যায় আসে জামিন নেয় কিন্তু সে ছাড়েনি নোংরামে আর দুজন এখনো পর্যন্ত যায়নি তাদেরকে টানা হবে হয়তো তারা তো কন্টিনিউয়াস বলে যাচ্ছে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে আমি বুঝি না যে এদের বাড়ির লোকেরা কেমন কোনো আমাদের মায়ের বয়সী একজনকে শ্মশানে পাঠিয়ে দেবে প্রায়ই বলে এবং একজনকে বলেছে কাকে বলেছে যে তুই তোর বিয়ে হবে না তুই মরলেও জল পাবি এই ধরনের কথা আমাদের মতন ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সিতে নেই তাদেরকেও টেনে টেনে এনে তাদের ফ্যামিলি তাদের বাবা মা তাদের ছেলে মেয়ে কাউকে ছাড়ে না মানে যারা নেই এই কন্ট্রোভার্সি ফিল্ডে যে মহিলা তাদের হাজব্যান্ড বাচ্চা বাবা মা জেঠু কাকু সবাইকে নিয়ে টানে যে পুরুষ ক্রিয়েটাররা যদি থাকে এখানে তাদের ওয়াইফ মা বাচ্চা ইভেন এমন ওরা কথা বলে যেগুলো শোনা যায় না কন্ট্রোভার্সি মানে কি এটা এই যে আজকে এত ভালো ভালো চ্যানেল আছে যারা এই আর জি করারের যে ব্যাপারটা হচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছে বা বাংলাদেশি হিন্দুদের নিয়ে যেটা হচ্ছে তারা যে কন্ট্রোভার্সি করছে তাদের মুখে দেখুন তো একটা নোংরা কথা আছে আমি বলব এই নোংরা দুজন ক্রিয়েটারকে বিশেষ করে দুজনকে একজন তো মানে খরচার খাতায় চলে গেছে জামিন নিয়ে জামিন নিয়ে জামিন নিয়ে ও খরচার খাতায় চলে গেছে ওর মানে জন্মকর্ম কিছুটি ঠিক নেই সে নিজেই বলেছে তার পিছুটানো নেই তার ছেলে মেয়ে নিয়েও চিন্তা নেই কেউ থাকে না একা একা থাকে থাকা না থাকা সমান সে খরচার খাতায় তার কথা বাদ দিন যাদের ফ্যামিলি আছে দেখান যে দুজন তাদের বলছে আপনি করেই যে আপনাদের কি বাড়িতে কেউ নেই আপনারা সব সময় বলেন যে এর স্বামী নেই ওর স্বামী নেই মামাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে হ্যাঁ সবাই বুঝেছে যে ওটা মামাইকেই বলা হয়েছে থামনেল দেওয়া হয় মাঝে মাঝে সবাই দেখুন দেখুন না দেখলেও না রেকমেন্ডেশনে না মাঝে মাঝে চলে আসে যেহেতু একসময় দেখতাম তো টাইটেল আর এটা দেখে আমি রিপোর্ট মেরে দিই হ্যাঁ আমি দেখি না সেখানে দেওয়া আছে স্বামী ছাড়া যে মহিলা স্বামী ছাড়া যে মহিলা হ্যাঁ স্বামী ছাড়া নাকি যে মেয়ে ছেলে মেয়ে ছেলে ওদের তো আবার মেয়ে আর ছেলে মিলিয়ে বলা তো এই বলে বলে কটাক্ষ করা হচ্ছে তো আমি বলি আপনাদের তো স্বামী আছে বসে বসে পাশে খিস্তিও দেয় মাঝে মাঝেই কারোর স্বামী দেয় কারোর শাশুড়ি দেন তো তাদেরকে বসানো হয় তারা এগুলো করেন তো আমি বলি কি আপনারা যে এগুলো করছেন আপনাদের বাড়ির লোকেরা কিছু বলে না মানে আপনাদের বাড়ির ছেলে মেয়ে স্বামী সন্তান যারা আছেন বাবা মা দেখে এই নোংরা গালি গালাজ দিন দীর্ঘ বছর যে এই করে আপনারা ইনকাম করছেন এই ইনকামগুলো খেতে পারে যারা ভদ্রভাবে কন্ট্রোভার্সি করছে আমি তাদের কথা বলছি না যারা সমানে বসে বসে এখানে খিস্তি দিচ্ছে তাদের বলছি আপনাদের স্বামীরা দেখে যে বাড়ির বউ এই ধরনের কথা বলে বা আরেকজন সো কল্ড খুব সুন্দর মানে সুন্দরী ভাবেন নিজেকে বড় কমপ্লেক্সে থাকি বলে যে অনবরত অন্যদের পার্সোনাল অ্যাটাক করে তাদের বাড়ির লোক দেখে 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 না মনে হয় তো আপনাদের স্বামীরা তো থাকতেই দেখে না বাবা মা থাকতেই দেখে না এত নোংরা কথা বলেন বাচ্চাদের অ্যাটাক করেন বয়স্ক মহিলাদের প্রতিদিন মৃত্যু কামনা করে পাঠিয়ে দিচ্ছেন শ্মশানে তো আপনাদের যদি না দেখে তাহলে যার স্বামী থাকে না বলছেন যে স্বামী ছাড়া তো তার দেখতে যাবে কেন সে নিজে প্রচুর টাকা মাইনে পায় সে যা মাইনে পায় আপনাদের মানে সারা বছরের ইউটিউবে রোজগার তার একটা তো মাইনে তো সে কেন দেখতে যাবে সে একজন ডাব্লিউ বিসিএস অফিসার তাকে নিয়ে বলা হচ্ছে বাজে কথা আপনাদের পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য আপনারা বলে যাচ্ছেন একদিন তাকে নিয়েই তো গলায় গলায় সব কিছু করিয়েছেন তাকে দিয়ে কাজ করিয়েছেন যেগুলো ভুল সেগুলো বুঝিয়েছেন সেও হয়তো আপনাদের ভালোবেসে আপনাদের সঙ্গ দিয়েছে সে ভুল করেছে সে যখন ভুল সেটা বুঝতে পেরে চলে এসছে তখন সে খারাপ হয়ে গেছে তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে আমি ভাবি যে কোন ভদ্রলোকের বাড়িতে বা কোন ভদ্র মহিলাদের বাড়িতে তাদের স্বামী তাদের বাবা মা তাদের আত্মীয় পরিজন বা যে একা থাকে তার অন্যান্য আত্মীয়রা কি করে এগুলো মেনে নেয় যে বাড়িতে নোটিশ যায় পরপর তাকে কোর্টে যেতে হয় এবং তারপরেও তাকে কন্ট্রোভার্সি করতে দেয় এই ধরনের নোংরা হ্যাঁ কেউ রিভেঞ্জের জন্য ভদ্র কন্ট্রোভার্সি করছে তাকেও কেসে ফাঁসাচ্ছে সেটা আলাদা কিন্তু যারা এই ধরনের নোংরা কথা বলে বারবার কোর্টে যেতে হবে এরম সিচুয়েশান চলে আসছে তারপরেও তাদেরকে কি করে করতে দেয় এত অভাব আমার মনে হয় এই ধরনের এই নোংরা জিনিস করার থেকে মানুষকে মেন্টাল হারাসমেন্ট করা কোনো মানুষ মৃত্যুপথে চলে যাচ্ছে কাউকে মৃত্যুপথে পথে পাঠানো হচ্ছে এগুলো করার থেকে আমার মনে হয় যে এই নোংরা ক্রিয়েটারগুলো এবং তাদের বাড়ির লোকজন যদি স্টেশনে গিয়ে ভিক্ষে করেন বা কারোর মোট বয়ে দেন সেটাও অনেক মানে সম্মানের অথবা যদি কারোর বাড়ি রান্নাও করেন সেটা তো আরও আরও সম্মানের বিশ্বাস করুন আমি খুব ভালো রান্না করতে পারি কিছু কিছু জিনিস আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি যখন আর খাটতে পারবো না আমি যখন বাইরে বেরিয়ে করতে পারবো না টিউশনটা খুব হেডেক তো হয়তো সেটাও না নিতে পারি কিন্তু রান্না আমাকে করতেই হবে খাওয়ার জন্য তো আমি সেই কিছু কিছু রান্না নিয়ে আমি বিক্রি করব আর তাতে আমার লজ্জা নেই এটা আমার বিজনেস হবে হোম ডেলিভারি হোক অথবা এমনি খুচরো কেউ যদি বাড়ি থেকে নিয়ে যায় নিয়ে যাবে আমি সেইভাবে মানে করব ব্যবসা এটা আমার ইচ্ছা আছে খুব ছোট ব্যবসা কিন্তু আমি রান্না করে করব সেটা অনেক ভালো সম্মানের সেটাকেই আমি ইউটিউবে দেখাবো বা আপনারাও সেরকম করুন যে আমরা এই রান্নাটা করছি রান্না করি লোকের বাড়ি করুন না কেউ জানতে যাচ্ছে না ফরেনে ছোট ছোটো ছেলেমেয়েরা এক ঘন্টা পার আওয়ারে কাজ করে টাকা নেয় এটা শুনতাম এখন ইউটিউবে অনেক ব্লগাররা দেখায় দেখি ওখানে ঘন্টায় টাকা রিজার্ভ করা হয় কানাডাতে দেখলাম তো এরকম অনেক দেশ আছে যেখানে ছোট ছোটো ছেলেমেয়েরা নিজের হাত খরচার জন্য লোকের বাড়িতে ঘন্টায় কাজ করে দেয় এখানেও সেই দিন চলে আসছে বেশি দিন নয় তো সেখানে আপনারা যদি কাজগুলো করেন কোনো লজ্জা নেই কিন্তু কারোর সংসার ভেঙে কোনো মেয়েকে বাজে কথা বলে কোনো বাচ্চাকে বাজে অ্যাটাক করে কোনো ইয়াং মেয়েকে ডিপ্রেশনে ফেলে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে যে কাজগুলো করছেন খুব খারাপ আর যদি একেবারেই কাজ না থাকে নেই কাজ তো ক্ষইভাজ তাহলে একটা কাজ করুন যারা এই যে আন্দোলনগুলো সামিল হচ্ছে সেভ হিন্দু অথবা টিচিং টিচিং নিয়ে যে ঝামেলাটা হলো এসএসসি কাণ্ড তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে নাম লেখান আর সম্প্রতি যে আর্জি করে ব্যাপারটা হলো সেখানে গিয়ে ঝান্ডা তুলুন সারাদিন থাকুন এবং জাস্টিসের জন্য দাঁড়ান হুম তাহলে কিন্তু অনেক অনেক বেশি আশীর্বাদ পাবেন আরও যদি কিছু করতে চান তাহলে আপনারা বেরিয়ে পড়ুন দেখুন কোথায় কোথায় দুঃখী মানুষরা আছেন তাদেরকে ইউটিউবে দেখান এবং সেখান থেকে টাকা ইনকাম করুন সেটাও অনেক সম্মানের সেই টাকা থেকে আপনারা কিছু রাখুন যেরকম অন্য অন্য ইউটিউবাররা করছে নিজেরাও কিছু নিশ্চয়ই রাখছে তাদের যে ইনকাম হচ্ছে সবটাকে দিচ্ছে না কিন্তু তার মধ্যেও অনেকটাই দিচ্ছে এবং তারা না দিলেও প্রত্যেকটা মানুষ তাদের গিয়ে উপকার করছে যে মানুষগুলোকে প্রশাসন দেখতে পায় না কারণ মাথায় ছাদ নেই কার কোনো মা বাবাকে ছেলে তাড়িয়ে দিয়েছে কোনো বাচ্চাকে তার সদমা তাড়িয়ে দিয়েছে তাদের একটা সিকিওর জায়গা করে দিচ্ছে এই ইউটিউবারগুলো প্রশাসনের চোখেই পড়ে না তাদেরকে চোখে আনছে আঙুল দিয়ে রকম জায়গায় যান বিভিন্ন সমাজসেবক সমাজসেবিকাদের নিয়ে যান আপনাদের তো অনেক দিদি দাদা আছে দিদি আছে বিশেষ করে তাদের নিয়ে যান সেই দুঃখী মানুষগুলোকে পাবলিশ করুন সবার সামনে দেখান তারা কিভাবে আছে প্রশাসনের চোখে পড়ুক এরিয়ার লোক দেখুক প্রত্যেকটা মানুষ তাদের যদি এক টাকা করেও হেল্প করে আপনারা অনেক হেল্প তারা পাবে যেরকম খুশির ভান্ডার ভাই তরুণ বা খুশির ভান্ডার ভাই বা পারোহন বলে একটা চ্যানেল আছে একটা বাচ্চাকে মানুষ করছে ওই চ্যানেলগুলো দেখলে না মন ভরে যায় মন ভরে যায় কারণ তারা না প্রচুর মানুষকে অন্য সংস্থান করে দিয়েছে বাসস্থান করে দিয়েছে চোখ ফেটে জল আসে একটা সৎ ছেলে তাকে তাড়িয়ে দিয়েছিল তাকে একটা সিকিওর জায়গা করে দিয়েছে যেটা প্রশাসন পারেনি সেটা ওরা করে দিয়েছে সেই কাজগুলো করুন লোকের পেছনে কাঠি দিয়ে প্রতিনিয়ত এই নোংরা নোংরা জিনিসগুলো ইউটিউবে করবেন না হাত জোর করে বলছি একটা সময় দিদি বলতেন তো তাই নয় একটু সম্মানই দিলাম ভালো থাকবেন মা দুর্গা সেজে থার্ড আই বানিয়ে শুধু অসুর দমন করব বললেই হয় না সেটা কাজে করতে হয় আর অসুর মানে আমার রিভেঞ্জ নেওয়ার যে মানুষ সে তা নয় অসুর অনেক ছড়িয়ে আছে সেটাকে খুঁজে বার করতে হবে আমি যাকে দেখতে পারি না সেই অসুর একেবারেই নয় তাই না তার মানে আমাদের চোখে আপনারা অসুর আমরাও থাডানি আনি থাডাই বানাবো আর আপনাদের কি বধ করতে যাব নিশ্চয়ই নয় তো ভালো থাকবেন এই গরিব দুঃখীগুলোকে খুঁজে বার করুন তাতে আপনাদের আশীর্বাদও লাগবে আর আপনাদের ইনকামও হবে তারাও অনেক সেফ থাকতে পারবে সুখে থাকতে পারবে তারা একটা জায়গা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঠি দেওয়া বন্ধ করুন নোংরা বন্ধ করুন